बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम। आज आमी एकटा अन्य धरनेर खाबार देखाबो। आमी जे लट्टा शुटकी आस्तार शुटकी धुइया भाइजा भर्ता करछिलाम, माने ओटा भर्ता ना, माने पेंयाज मरीच खाबेन एक कामड़ आर शुटकी खाबेन एक कामड़। तो बंधुरा आमाके अनेकेई अनेक प्रश्न करछे शुटकीटा আস্ত কিভাবে খাবো, তো এটা একটু অন্যরকম করে দেখান। আর বন্ধুরা আমার বান্ধবীরাও বলছে শুটকি কামড় দিলে বলে দাঁতে দাঁত ভেঙে যাবে। তা আচ্ছা ঠিক আছে, আমার বান্ধবীদের জন্য আজকে আমি এটা ডেডিকেট করতেছি শুটকিটা। আপনি যদি আস্তা ভাইজা মচমচা করে খাইতে না পারেন তাহলে এই যে এইভাবে খাবেন, আমি আজকে দেখাচ্ছি। তো বন্ধুগণ দেখেন এই যে আমি লোটটা শুটকি ভাইজা নিছি, আর ওটাকেও আমি আস্তা এরকম একটা আস্তা তাওয়ার মধ্যে ভাইজা, তারপরে এরকম ছুরি দিয়ে চাইছে সব ফেলাইয়া, তারপরে পরিষ্কার করে নিয়ে আমি পেঁয়াজ মরিচ ধনা পাতা দিয়ে ভর্তা বানায় মস মশায় চাপায় চাপায় খাইছি। তা এখন যদি আমার বান্ধবীরা বলতেছে যে দোস্ত এটা কেমনে খাবো, তো অন্যরকম করে দেখো। তো এই যেমন আজকে দেখাচ্ছে, আমি আজকে লটকা শুটি অল্প করে নিয়েছি। বন্ধুরা লটকা শুটি অনেক দাম, তাহলে চিটাং থেকে অনেক কিছু আনছিলাম, অল্পই আছে তাই অল্প করে দেখাচ্ছি। এখানে না হলো দুইটা শুটকি আছে, এই শুটকিগুলো আপনারা অল্প জ্বালে, এই দেখেন চুলার মধ্যে জ্বাল নাই, কিন্তু কমায়া জ্বাল দেবেন আর মচমচা হবে। তে বন্ধুরা মচমচা হোক, আসেন আমরা মরিচ আর পেঁয়াজ ভর্তা বানাই। তে বন্ধুরা এই যে আমি এখানে লবণ নিছি, লবণের মধ্যে ভাজা মরিচ নিলে দেখেন মচমচা এটা গুঁড়া হয়ে যাবে। তখন পুরাটা গুঁড়া করে দেখাতে দেখাতে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, মানুষ দেখবে না, টাইনা টুইনা ফেলাই দিবে। তো এখন আমি একটু কেটে দিই। তো বন্ধুরা এই যে গুঁড়া হয়ে গেছে, আর আমার ভিডিওটা লম্বা লম্বা হয়ে যায় বুঝি না। ইতিমধ্যেই আমার মোবাইল স্ট্যান্ড চলে আসতেছে, আমার বান্ধবী আমাকে গিফট করছে সেই ঢাকা দারাজ থেকে আসতেছে। কিছুদিনের মধ্যেই আমি রান্না ভালো করে দেখাবে, একদম পরিষ্কার ঝলঝলা চলচলা হয়ে যাবে। এখন ভালো করে পরিষ্কার করে দেখতে পারবেন মনি দেশি খাবার। এই যে দেখেন এর চেয়ে দেশি খাবার আর কি আছে। এইখানে বন্ধুরা আমরা এখন শুটকি দিয়ে দিব। তো টেন টেন এই যে আমার শুটকিটা মচমচা ভাজা গেছে, আমি অনেকক্ষণ শুটকিটা ভাজছি, একটু মচমচা করছি। এখন শুটকিটা ভাজার আগে পরিষ্কার করে নিয়েছি, ধুইয়া নিছি, এখন ভাজা শেষ। তো বন্ধুরা এই যে আমার শুটকিটা হয়ে গেছে, আমি এখন এই যে শুটকিটা মাখবো। আপনারা চাইলে শুটকিটা ছেঁচে গুঁড়া গুঁড়া করে এই পেঁয়াজ মরিচের সঙ্গে মাখতে পারেন, কিন্তু আমি এইভাবে মাখবো না, আমি আস্তা শুটকি মাখবো। আস্তা শুটকি মাইখা এখন আমি ভাতগুলা খাবো। সাধারণত শুটকি পর এইটা একটু দেখাইতে কত মিনিট চলে যাচ্ছে না, এই যে আমি নিলাম, ইচ্ছা করতেছে এই প্লেটটা ভরে এক প্লেট ভাত খাই, কিন্তু আমার খাওয়া এক প্লেট ভাত খাওয়া নিষেধ। আমি এখন শুধু এটা দিয়ে খাবো, এই খাওয়াইতে খাওয়াইতে মানে এই খাইতে খাইতে যতক্ষণ টাইম যায় অতক্ষণই আমার সময় লাগবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ও খুব মজা, খুব মজা। তো বন্ধুরা রাখি, দয়া করে যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সালাম দিলেন না, খাইতে বসছি।